সংযুক্ত আরব আমিরাতে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রবাসীদের মাঝে খাদ্য খাদ্যসহ নগদ অর্থ সহায়তা দিয়ে মানবতার সেবায় এগিয়ে এলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাদ মোহাম্মদ ইয়াকুব সৈনিক সংযুক্ত আরব আমিরাত থেকে এস এফ সিদ্দিকী বপি জানায় দুবাই আল আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক সংযুক্ত আরব আমিরাতে করোনা প্রাদুর্ভাবে খাদ্য সংকটে পড়া অসংখ্য প্রবাসী বাংলাদেশের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছেন এছাড়াও বাংলাদেশে তার নিজ এলাকা চট্টগ্রামের চাঁদগাঁও থানায় করোনার করার আঘাতে নিঃস্ব হয়ে পড়া পাঁচশো পরিবারের নিকট খাদ্যদ্রব্য এবং নগদ টাকা পৌঁছে দেন পাশাপাশি দুবাই বাংলাদেশ কনসুলেট তারা পরিচালিত ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন এই ব্যবসায়ী তাছাড়া তিনি প্রচারের প্রসারে গা না ভাসিয়ে ধারাবাহিকভাবে দেশে বিদেশে অসংখ্য গরিব দুঃখী মানুষের মাঝে নীরবে দান করে যাচ্ছেন